Welcome to online class for the students of SHC level, specially the students of SHC second year. Hope you are well by the grace of Almighty. So, I'm here with you. This is Dipankar Dutta, lecturer, Department of English, Anandamohan College, Mymenshing. And today's presentation on changing sentence patterns, simple, complex, and compound sentences. Before going to start transformation sentences, we have to know the sentence patterns of simple, complex, and compound sentence. Simple sentence. A simple sentence has an independent clause. It also has an one subject, one main verb, and a completed thought. For example, I went to market to buy a calculator. He is an honest man. The A sentence dutite I and he hoche subject ebong went ebong is hoche main verb ebong sentence duti ekta shompurno ortho prakash kore bidhai sentence gulo simple sentence. Then complex sentence. A complex sentence is composed of an independent clause with a dependent clause. In these sentences, an independent clause has a completed thought, whereas a dependent clause has no a completed thought. For example, he came home so that he could meet with his friend. He is the man who is honest. তাহলে উপরের সেন্টেন্সটি অর্থাৎ he came home so that he could meet with his friend এই সেন্টেন্সটিকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো he came home, আরেকটি অংশ পাবো he could meet with his friend. তাহলে এই দুইটি সেন্টেন্সের মধ্যে he could meet with his friend এই সেন্টেন্সটি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, আর he came home এই সেন্টেন্সটির অর্থ প্রকাশ করতে গেলে বাকি অংশটুকুর উপর ডিপেন্ড করতে হচ্ছে, অর্থাৎ he could meet with his friend. বিধায় he could meet with his friend এই সেন্টেন্সটুকু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি কেম হোম এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ. দেন কম্পাউন্ড সেন্টেন্স. আ কম্পাউন্ড সেন্টেন্স ইজ কম্পোজড অফ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস. ফর এক্সাম্পল, হি কেম হোম অ্যান্ড বিগেন টু ওয়ার্ক, হি ইজ পোর বাট অনেস্ট. এই সেন্টেন্স দুটিকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো যে হি কেম হোম একটা অংশ, আর হি বিগেন টু ওয়ার্ক আরেকটা অংশ, হি ইজ পোর একটা অংশ, আর হি ইজ অনেস্ট একটা অংশ. এই দুটি সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড এবং বাট দুইটি ক্লজকে যুক্ত করেছে, বিধায় এই সেন্টেন্স দুটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স. আরেকটি বিষয় উল্লেখ্য যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, এগুলো হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অ্যান্ড সো অন. দেন
rules of transformation sentences, simple, complex and compound. Actually, there are many rules of transformation of sentences from simple to complex and compound. But today, we'll discuss only 7 rules. First rule, अर्थात जदि कोनो simple sentence prepositional phrase हिसेबे व्यवहृत है जा adverbial phrase of time के refer करे थाके एई धरनेर sentence टीते बा एई धरनेर sentence गुलो complex एवं compound करार समय निम्नरूप rules अनुसरण करते हैं जेमन এখানে বলা হয়েছে যে I was there in winter এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ এখানে in winter প্রিপজিশনাল ফ্রেজ রূপে ব্যবহৃত হয়েছে এই সেন্টেন্সটিকে যদি আমি কমপ্লেক্স করতে চাই তাহলে আমাকে when অথবা while দ্বারা শুরু করতে হবে আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমাকে and দ্বারা শুরু করতে হবে তাহলে আমরা দেখি যে সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স করতে হয় যেমন আই ওয়াজ देयर ইন উইন্টার এটাকে যদি আমি হোয়েন এবং হোয়াইল দ্বারা কমপ্লেক্স করি তাহলে সেন্টেন্সটি আমরা এভাবে গঠন করতে পারবো যে আই ওয়াজ देयर হোয়েন ইট ওয়াজ উইন্টার আর যদি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এন্ড দ্বারা যুক্ত করব এন্ড দ্বারা যুক্ত করলে নতুন সেন্টেন্সটি হবে যে ইট ওয়াজ উইন্টার এন্ড আই ওয়াজ देयर তাহলে আমাদের মনে রাখতে হবে যদি কোনো সিম্পল সেন্টেন্স এ প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম হয় তাহলে ওই সেন্টেন্সটি কমপ্লেক্স করার সময় when এবং while দ্বারা শুরু করতে হবে আর কম্পাউন্ড করার সময় সেন্টেন্স দুটিকে অর্থাৎ সরি ক্লজ দুটিকে আমাদের and দ্বারা যুক্ত করতে হবে এরপর হচ্ছে rule 2 অর্থাৎ কোন সিম্পল সেন্টেন্স যদি প্রিপজিশনাল ফ্রেজ বসে এবং তা যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে অর্থাৎ অ্যাডজেক্টিভ হয় তাহলে নিম্নরূপ ভাবে ওই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব যদি প্রিপজিশনাল ফ্রেজ থাকে কমপ্লেক্স করার সময় আমরা রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট ব্যবহার করব তার সাবজেক্ট অনুযায়ী আর কম্পাউন্ড করার সময় আমরা এন্ড ব্যবহার করব তো ফর এক্সাম্পল দ্য পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ ইজ লার্জ এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে নিয়ম অনুসারে রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে যেহেতু প্রোনাউন এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পন্ড সেহেতু আমরা এখানে রিলেটিভ প্রোনাউনের মধ্যে থেকে হুইচ এবং দ্যাট ব্যবহার করতে পারি তাহলে সেন্টেন্সটি হবে দ্য পন্ড হুইচ অথবা দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ ইজ লার্জ আর যদি এই ধরনের সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে আমাদের দুইটা ক্লজের মাঝখানে এন্ড ব্যবহার করতে হবে কিরকম যেমন দ্য পন্ড ইজ in front of our college and it is large তাহলে এই উদাহরণটির মাঝে আমরা বুঝতে পারলাম যে কোন সিম্পল সেন্টেন্সে যদি প্রিপজিশনাল ফ্রেজ থাকে তা যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে বা অ্যাডজেক্টিভ হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের হু হুইজ দ্যাট ব্যবহার করতে হবে আর কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে এন্ড ব্যবহার করতে হবে দেন
কোনো সিম্পল সেন্টেন্স যদি বাই এবং এর সাথে জিরান্ট থাকে, অর্থাৎ বাই প্লাস জিরান্ট দিয়ে শুরু হয়, এরূপ সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমাদের ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়, আর কম্পাউন্ড করার সময় ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে এন্ড যোগ করে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হয়। অর্থাৎ বাই প্লাস জিরান্ট দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স থাকলে এটাকে কমপ্লেক্স করার সময় আমাদের ইফের সাথে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যোগ করতে হবে, পরবর্তীতে সেন্টেন্সের অবশিষ্ট অংশ লিখে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হবে, আর কম্পাউন্ড সেন্টেন্স করার সময় প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস এন্ড এবং সেন্টেন্সের অবশিষ্ট অংশ লিখে তা কম্পাউন্ড করতে হবে। যদি আমরা দেখি, উদাহরণ হিসেবে দেখি এখানে যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইট, তাহলে নিয়ম অনুযায়ী যদি সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা পাব ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইট। অর্থাৎ ইফ ইউ ওয়ার্ক হার্ড, নিয়ম অনুযায়ী আমাদের ইফ আছে এবং ইউ ওয়ার্ক হার্ড, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এরপরে সেন্টেন্সের অবশিষ্ট অংশ আছে ইউ ক্যান শাইন ইন লাইট। আর যদি সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা কি করব, ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে ব্যবহার করব, এরপরে এন্ড যোগ করব, এরপরে সেন্টেন্সের বাকি অংশ লিখে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। তাহলে উক্ত সেন্টেন্সের কম্পাউন্ড সেন্টেন্সটি হবে ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইট। এই সেন্টেন্সটিতে ওয়ার্ক হার্ড একটা অংশটুকু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে আছে এন্ড, এরপরে আছে সেন্টেন্সের অবশিষ্ট অংশ ইউ ক্যান শাইন ইন লাইট। দেন রুল ফোর, সিম্পল সেন্টেন্স। এখানে নিয়মে আছে যে যদি কোনো সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস জিরান্ট দিয়ে দেওয়া থাকে তাহলে উক্ত সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে হলে ইফের সাথে নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে, এরপরে সেন্টেন্সের যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু অবিকল ঠিকই থাকবে। যেমন এখানে আছে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস, তাহলে এখানে নিয়ম অনুযায়ী সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে হলে হবে কি, ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস। তাহলে সেন্টেন্সটির দিকে যদি তাকাই এখানে রুলস অনুসারে আছে ইফ, এরপরে ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, এই অংশটুকু হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, এরপরে সেন্টেন্সের অবশিষ্ট অংশ আছে ইউ উইল নট পাস। আর এই সেন্টেন্সটিকে অর্থাৎ উইদাউট প্লাস জিরান দ্বারা যে সেন্টেন্সটি মানে থাকবে সে সেন্টেন্সটিকে যদি কম্পাউন্ড করতে হয় প্রথমে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, এরপরে অর ব্যবহার করতে হবে, এরপরে সেন্টেন্সের অবশিষ্ট অংশ লিখতে হবে। তাহলে সেন্টেন্সটি হবে নিম্নরূপ, যেমন রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট পাস। অর্থাৎ রিড অ্যাটেন্টিভলি এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে আছে অর, এরপরে আছে কি ইউ উইল নট পাস সেন্টেন্সের অবশিষ্ট অংশ। রুল ফাইভ, অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্স যদি টু ডট ডট টু দ্বারা শুরু থাকে এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে সো ডট ডট দ্যাট ইউজ করতে হয় এবং দ্যাটের পর নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে সো ডট ডট দ্যাট এর মাঝখানের ক্লজটুকু যদি প্রেজেন্ট হয় তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ক্যান নট ইউজ করব, আর যদি সেখানে পাস্ট হয় তাহলে সেখানে কুড নট ইউজ করব। তাহলে এখন সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করি যে দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি, তাহলে সেন্টেন্সটি হবে নিম্নরূপ, দ্য লোড ইজ সো হেভি দ্যাট হি ক্যানট ক্যারি। আর যদি সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে সেন্টেন্সটি কম্পাউন্ড করতে হলে আমাদেরকে কী করতে হবে, ভেরি ইউজ করতে হবে হেভির আগে, এবং
coordinating conjunction হিসেবে এখানে কি করতে হবে and ব্যবহার করতে হবে এবং ভেরিটা সব সময় adjective এর পূর্বে বসবে তাহলে sentenceটি হবে নিম্নরূপ যে the load is very heavy and he cannot carry it এরপর rule 6 অর্থাৎ কোন simple sentence যদি in spite of এবং despite দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্স করতে হলে আমাদের in spite of এবং despite এর পরিবর্তে though এবং although ইউজ করতে হবে আর কম্পাউন্ড করার ক্ষেত্রে এই in spite of এবং despite যুক্ত simple sentence এ আমরা coordinating coordinating conjunction হিসেবে but ব্যবহার করব অর্থাৎ দুইটা independent clause এর মাঝে কি বসবে বাট কথাটা বসবে তাহলে যদি আমরা সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে চাই অর্থাৎ ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ তাহলে সেন্টেন্সটি হবে নিম্নরূপ দো অথবা অলদো হি ওয়ার্কড হার্ড হি কুড নট সাকসিড ইন লাইফ আরেকটা বিষয় যে উল্লেখ্য যে ইন স্পাইট অফ এবং ডেসপাইট এর পর প্রোনাউনের সব সময় পজিটিভ ফর্ম বসে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আর কম্পাউন্ড সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে ইন স্পাইট অফ এবং ডেসপাইট যুক্ত সেন্টেন্সটিকে যদি আমি কম্পাউন্ড করতে যাই তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমাকে বাট ব্যবহার করতে হবে দুইটি ক্লজের মাঝে তাহলে এখানে একটা ক্লজ হচ্ছে হি ওয়ার্কড হার্ড আর একটা ক্লজ হচ্ছে হি কুড নট সাকসিড ইন লাইফ তাহলে সেন্টেন্সটিকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে সেন্টেন্সটি হবে নিম্নরূপ হি ওয়ার্কড হার্ড বাট হি বাট কুড নট সাকসিড ইন লাইফ দেন রুল 7 অর্থাৎ কোন সিম্পল সেন্টেন্স যদি ইন কেস অফ দ্বারা শুরু হয় তাহলে সেন্টেন্সটি কমপ্লেক্স করতে হলে ইপের সাথে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে এরপরে সেন্টেন্সের অবশিষ্ট অংশ বসবে আর কম্পাউন্ড করতে হলে সেন্টেন্সটি প্রথমে ইম্পেরিটিভ অংশ লিখতে হবে এরপরে অর ব্যবহার করতে হবে এরপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ লিখতে হবে ফর এক্সাম্পল ইন কেস অফ ইউর ফেইলর টু কাম আই উইল নট গো সেন্টেন্সটি কমপ্লেক্স করতে হইলে সেন্টেন্সটি হবে নিম্নরূপ যেমন ইফ ইউ ডু নট কাম আই উইল not go এই সেন্টেন্সটিতে ইফ তার রুল অনুযায়ী বসছে আর হচ্ছে ইউ ডু নট কাম এটি হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স এরপরে সেন্টেন্সের অবশিষ্ট অংশ রয়েছে আই উইল নট গো আর যদি সেন্টেন্সকে কম্পাউন্ড করতে যাই নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে ইম্পেরিটিভ সেন্টেন্স ইউজ করতে হবে এরপর অর বসাইতে হবে এরপর সেন্টেন্সের বাকি অংশ বসাইতে হবে তাহলে ইন কেস অফ ইউর ফেইলিয়ার টু কাম আই উইল নট গো এই সেন্টেন্সটিকে যদি আমি মানে কম্পাউন্ড করি তাহলে ইম্পেরেটিভ অংশ হিসেবে এখানে আসবে প্রথমে কাম এবং এরপরে নিয়ম অনুযায়ী বসবে অর এরপরে সেন্টেন্সের বাকি অংশ বসবে আই উইল নট গো থ্যাংকস টু অল